হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো গাইস, আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেসবুকে 5000 ফ্রেন্ড হয়ে যাওয়ার পরেও ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওতে এবং আমার ইনবক্সে অনেকে কমেন্ট করতেছিল বা আমাকে ইনবক্সে নক করে বলতেছিল, ভাই আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ফলোয়ার বাড়াতে পারছি না, বা যারা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে সেগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হচ্ছে না। এবং আমরা কিন্তু সকলেই জানি ফেসবুকে নতুন আপডেট আসার পর ফেসবুকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় বা আপনি যদি কাউকে ফ্রেন্ড করেন সেগুলো কিন্তু ফলোয়ার হিসাবে যুক্ত হয়, এবং অনেকেই কিন্তু যেগুলো রিকোয়েস্ট দিচ্ছে সেগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হচ্ছে না। তো সর্বপ্রথম এখান থেকে আমি আমার ফলোয়ারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পারবেন আমার ফেসবুকে কিন্তু প্রায় 23,000-এর উপরে কিন্তু ফলোয়ার রয়েছে, এবং যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সেগুলো কিন্তু একদম ফলোয়ারে কিন্তু সাথে সাথে কনভার্ট হয়ে যায়। তো আমি এটা কিভাবে করেছি এবং আপনারা কিভাবে এটি করতে পারেন এই ভিডিওতে কিন্তু একদম সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিব। তো গাইস, যেভাবে দেখানো হচ্ছে অবশ্যই আপনারা সেইভাবে অ্যাপ্লাই করবেন। তো গাইস, সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে, হয়তোবা আপনাদের ফেসবুক অনেক আগে আপডেট করেছিলেন, আপনার আগে সর্বপ্রথম আপনাদের ফেসবুকটা আপডেট করে নিতে হবে। আপনি যখনই আপনাদের ফেসবুকটা আপডেট করবেন যে লেটেস্ট যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা নর্মালি প্লে স্টোরে চলে আসবো, আসার পর এইখানে সার্চ করব ফেসবুক। তো গাইস, ফেসবুক দিয়ে সার্চ করলে দেখতে পারবেন যে আমাদের অফিশিয়াল যে ফেসবুক অ্যাপসটা আছে সেইটা কিন্তু শো করবে। তো এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের অ্যাপসটা কিন্তু আপডেট চাচ্ছে। তো আপনাদেরও যদি ঠিক এরকম আপডেট চাই, সর্বপ্রথম এখান থেকে আগে অ্যাপসটা আপডেট করে নেবেন। তো গাইস, এইখান থেকে আমরা অ্যাপসটা আপডেট করে নিয়েছি। তো আপডেট করে নেওয়ার পর এখন আপনারা যে কাজটা করবেন, দেখতে পারবেন যে আমাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমাদের ফলোয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এইখান থেকে এখন আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমরা এইখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। তো সিম্পলি আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। তারপর আমরা এখানে থ্রি ডট কর্নারে ক্লিক করব। তো গাইস, থ্রি ডট কর্নারে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনি যদি টার্ন অন প্রফেশনাল মোড আগে থেকে করে রাখেন তো এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডটা অফ করে দেবেন। তো গাইস, টার্ন অন প্রফেশনাল মোডটা অফ করে দেওয়ার পর আপনি 30 মিনিট বা 40 বা অতিরিক্ত হলে 1 ঘন্টা পরে আপনি আবার যে কাজটা করবেন তা হচ্ছে আপনি একটু আপনার অ্যাকাউন্টটা রিফ্রেশ করবেন। আপনি যখন টার্ন অন প্রফেশনাল মোডটা অফ করে দিবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু নর্মাল একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং আমরা কিন্তু সকলে এই প্রবলেমটাই ফেস করি, এবং এইখান থেকে আমরা জানি যে 5000 ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাদের একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে সেগুলো যেন ফলোয়ারে কনভার্ট হয়। তো তারপরে আপনি 1 ঘন্টা বা 30-40 মিনিট পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পর একটু রিফ্রেশ করে থ্রি ডট কর্নারে যাবেন এবং প্রফেশনাল মোডটা এইখান থেকে অন করে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা প্রফেশনাল মোডটা অফ করার পর আপনারা 30-40 মিনিট অফ রাখার পর আপনি যখনই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোডটা অন করবেন আপনারা দেখবেন আপনাদের যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল যেগুলো ফলোয়ারে কনভার্ট হয় নাই সেগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন যে আপনাদের কতজন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল এবং সেগুলো ফলোয়ারে কনভার্ট হয়েছে কিনা। তো এইখান থেকে আমরা আপনাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট দিচ্ছি, এবং এইখান থেকে দেখাবো যে আসলে কি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা হচ্ছে ফলোয়ারে কনভার্ট হয় কিনা সেটা কিন্তু এইখান থেকে দেখিয়ে দিব। তো এইখান থেকে আগে আমি আমার ফলোয়ারটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এইখানে দেখতে পারবেন যে আমার ফেসবুকে কিন্তু ফলোয়ার রয়েছে 23,225টাই কিন্তু ফলোয়ার রয়েছে। তো এখন আমি আমার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিব। তো এইখান থেকে আমি ফেসবুক লাইটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আমি আমার ফেসবুক আইডিটা সার্চ করে নিয়েছি। তো গাইস, করে নেওয়ার পর এইখান থেকে আমি থ্রি ডট কর্নারে ক্লিক করব, এবং থ্রি ডট কর্নারে ক্লিক করার পর জাস্ট দেখতে পারবেন যে অ্যাড ফ্রেন্ড নামে একটি অপশন আসবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আমরা
সিম্পলি এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ওই অ্যাকাউন্টটাতে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু চলে যাবে। তো আমরা জাস্ট আমাদের ওই অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। তো গাইজ দেখতে পারবেন যে আমাদের এখানে 23,225টা কিন্তু ফলোয়ার রয়েছে এবং আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে আবার ঢুকবো। তো গাইজ আমাদের দেখতে পারবেন আমাদের এখানে ফ্রেন্ড রিকোয়েস্টে কিন্তু চলে এসেছে এবং একটু আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর জাস্ট দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু একটি ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। তো আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে কারণ পেজটা লোডিং নিচ্ছে। তো গাইজ দেখতে পারবেন যে এইখানে কিন্তু 23,225টা ফলোয়ার ছিল, এখানে কিন্তু একটা ফলোয়ার বেড়ে গিয়েছে। আমি কিন্তু সেই ফ্রেন্ড রিকোয়েস্টে কিন্তু অ্যাকসেপ্টও করি নাই, জাস্ট আমি এইখান থেকে অন্য একটি অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। তো গাইজ এই টিপসটা পরে আপনাদেরকে যারাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফলোয়ারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো গাইজ এইভাবে কিন্তু আপনারা 5,000 ফ্রেন্ড হয়ে যাওয়ার পরেও আপনারা কিন্তু আপনাদের ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট।